হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সহজ পদ্ধতিতে আমি কাচ্চি রেসিপি নিয়ে আসলাম আবারও। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি গরুর, আর এখানে সব মশলা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গরম মশলা, মরিচ, লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর তেল। বেরেস্তা করছি যে তেল, ওই তেল দিলাম 1 কাপ। এখন সব মশলা এখানে দিয়ে দিব। সম্পূর্ণ কাচ্চিটা হবে আজকে ঘরোয়া মশলায় রান্না করা হবে। এই মশলাগুলো কম বেশি সবার বাসায় থাকে, আর গরম মশলাটা আমার নিজের বাসা তৈরি করানো। সবগুলো একটা একটা করে দিয়ে দিতেছি। কাচ্চির মধ্যে একটু কিছু কিছু টিপস ফলো করলে খুব সহজে কাচ্চিটা রান্না করা যায়। এখানে আমি বেরেস্তা দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম 1 কাপ। দাফে দাফে অনেক কিছু দিতে হয়। এ হলো একটা কাচ্চিতে। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিলাম 1 কাপ। তারপরে টক দই দিব 1 কাপ। এই যে টক দই দিলাম 1 কাপ, ওটা ছোট কাপ ছিল আর এটা বড়টা একদম। পুরো মশলা, সব মশলা দেওয়া শেষ। এবার আমি এটাকে ভালো করে মাখাবো, একটু সময় ধরে মাখবো, যাতে মাংস আর মশলা সবগুলা একসাথে একটার সাথে এক্সট্রা লেগে যায়, মাংসের গায়ে গায়ে যেন সব মশলা লাগে, ওভাবে ভালো করে মাখবো। এখন আমি এখানে একটা কয়লা জ্বালিয়ে নিয়ে এসেছি, ওটার মধ্যে 1 চামচ ঘি দিলাম, আর এখন ঢাকনা লাগাই দিব। এখন এখানে একটা স্মোকি ফ্লেভার থাকবে, 10-15 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। পরে ওইভাবে 1 ঘন্টা আমি মাংসটা রেস্টে দিব। এদিকে আমি 1 চিমটি লবণ আর জর্দা রং দিচ্ছি, আলু ভাজবো, এটা মাখবো, মেখে তারপরে ভাজবো। জর্দার রংটা দেওয়া হয়েছে আলুটা কালার হওয়ার জন্য। এবার আমি এটাকে আলুগুলো ভেজে নিব। আলুটা লাল লাল করে ভেজে উঠিয়ে নিতেছি। পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, এটা জাস্ট লাল লাল ভাবে হলেই হবে। এখানে আমি একটা দুধের মিক্স তৈরি করছি। 1 কাপ দুধের মধ্যে জাফরান দিলাম 1 চিমটি, টেস্টিং সল্ট দিলাম 1 চামচ, তারপর 2 চামচ ঘি দিব। সবগুলো দিয়ে এবার আমি এটাকে মিশিয়ে এক সাইডে রাখবো। আর কাচ্চিটা এভাবে ঘি দিয়ে তৈরি করলে অন্যরকম একটা ফ্লেভার হয়। বাসমতি চাল নিয়েছি 1 কেজি, এটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজে রাখতে হবে। তবে আমারটা বেশিক্ষণ ভিজাতে হয় নাই, 10 মিনিট ভিজাইছি। এটাকে চালের উপর ডিপেন্ড করে। এখানে আমি গরম মশলা দিলাম, জিরে, এলাচ, তেজপাতা, লবঙ্গ, সব মশলা দিয়ে পানিটাকে এবার ফুটিয়ে নিব। এখানে চালটা সিদ্ধ করব। 1 চামচ তেল দিলাম, যাতে একটার সাথে একটা না ভাত লাগে, এই জন্য পানিটা একদম নুনতা নুনতা হতে হবে। এখানে আমি চালগুলো দিয়ে দিলাম, এগুলো ভিজিয়ে তারপরে পানি জোরে রাখছি। ভাতগুলো পুরোপুরি সিদ্ধ করব না, এগুলো জাস্ট 80% সিদ্ধ করব। আর এখন আমি কিছু কয়েকটা ভাত উঠে নিতেছি। এটা আমি কেন উঠেছি এটা পুরো ভিডিওটা দেখলে শেষের দিক দিয়ে বুঝবেন, এটা আমি পরে বলে দিব। পরে বাকি ভাতটা যখন প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওটা ঢেলে নিব।
এখানে আবার এবার চলে আসলাম, মাংসটা রেস্ট নেওয়া শেষ, এবার এক ঘন্টা রেস্ট থেকে এখন এটা আমি আলু দিচ্ছি। এখানে ওই যে যে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে ওই আলুগুলো দিয়ে দেওয়া হবে। আমার সম্পূর্ণ আলুগুলো দেওয়া শেষ, এবার আমি এখানে ওই যে প্রথমে এক চামচ কেওড়া জল দিয়ে নিচ্ছি, তারপর প্রথমে যে ভাতটা রেখেছি ওই ভাতটা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি, কারণ মাংস যখন গরম হবে ভাতটা যদি আমার পুরোপুরি সিদ্ধ থাকতো তাহলে ভাতটা একদম গলে যেত, কারণ এটা ভাত মাংসের সাথে প্রথম ভাত লেয়ার, এটা মানে পুরোপুরি ভাপটা বেশি ফেত তাই সিদ্ধ হয়ে যেত একদম। তাই আমি এভাবে উঠে নিছি। আর এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আলু বখরা, দুধের দুধ, চিনি সবগুলো মিক্স করে এটা এবার আমি এখানে কিছুটা পরিমাণ ভাতের উপরে দিয়ে দিব, আর বাকি অংশ পরে দিব। এটা দিলে কি হয় ভাতে কাচ্ছিটার একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এভাবে দিলে বাদামগুলো যখন মুখের পরে তখন খুবই মজা লাগে। আর এখানে আমি কিছুটা আবার বেরেস্তা দিয়ে দিলাম, আর ওই যে একটা দুধের মিক্স তৈরি করে রেখেছি ওখান থেকে কিছু অংশ এখানে দিয়ে দিব। এখন এই দুধের মিক্সটা ভালো করে দিয়ে দিব চারদিকে, যাতে পুরো ভাতের সাথে লাগে, ওভাবে দিচ্ছি। এবার দ্বিতীয় ধাপ দিলাম ভাত, এখন আমি পুরো ভাতটাই দিয়ে দিব, দ্বিতীয় লেয়ারে পুরো ভাত দেওয়া হবে। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ফলো করবেন আর লাইক শেয়ার করবেন। এখানে আমি একটা এ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ নিচ থেকে ভাপটা যেন উপরে ভাতের উপরে লাগে এই জন্য সিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা একটা টিপস। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ওই ছিদ্রগুলোর মধ্যে। আর কেউ যদি আমার ভিডিওটাই ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আবারও দুধের মিক্সটা দিয়ে দিচ্ছি পুরো ভাতে সরিয়ে, যাতে পুরোটাই ভাতের ভিতরে লাগে উপর থেকে নিচ পর্যন্ত, ওভাবে দিতে হবে। আর বাকি ওই যে বাদাম, আলু বখরা আর যা যা ছিল ওগুলো এখন আবার দিয়ে দিতেছি। এখন আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এক চামচ কেওড়া জল দিলাম সর্বশেষ। এবার এক চিমটি জর্দার রং দিব, এটা একটু কালার আনার জন্য দিচ্ছি। এটা হাতের কাছে থাকলে দিতে পারেন, না না দিলেও হয়, যেসে একটু কালার আনার জন্য দেওয়া হয়েছে এটা। এবার পাতিলের চারদিকে আমি একটু এরকম আটার খামিরটা লাগাই দিব, যাতে ঢাকনাটা শক্তভাবে লাগে, ভিতর থেকে কোনো বাতাস যেন বাইরের দিকে না আসতে পারে ওইভাবে শক্ত করে লাগিয়ে দিব। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে ওইটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। আর পুরো কাচ্চিটাই দমে রান্না করা হবে। এখানে চুলা তাওয়া গরম করে রেখেছি আগে থেকে, এখন আমি এটা ফুল
হাই আছে 10 মিনিট, তারপরে বাকি কাচ্চিটা দমে হবে একদম সর্বনিম্ন। কম যে চুলার আঁচটা থাকে ওই আঁচে রান্না করা হয়েছে। এদিকে টাটা অনেক শক্তভাবে লেগেছে ঢাকনাটা, এই জন্য খুলতে একটু সমস্যা হয়েছে প্রথমে। আর ঢাকনাটা যখন খোলা হয়েছে পুরো বাসায় এটার গন্ধে অনেকটা এ হয়ে গেছে, অনেক সুন্দর একটা সুগন্ধ হয়েছে, সুঘ্রাণ পাওয়া যায়। এই যে এবার নিচ থেকে ভাতটা উপরের দিকে উঠাইতেছি, এই যে এখানে নিচের মাংস আর উপর থেকে ভাত আলু সব কিছু নিয়ে এবার আমি আমার হাজব্যান্ডকে দিব, উনি খাবারটা টেস্ট করবে প্রথমে কেমন হয়েছে, আর কেমন হয়েছে না হয়েছে ওটা ওনার মুখ দেখলে বুঝতে পারবেন বাকিটা। আর এই যে এদিক দিয়ে মাংসটা অনেকটা সফট হয়ে গেছে, আলুটা অনেক নরম হয়েছে। একটু লেবু চিবে নিতেছে, কারণ কাচ্চি বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে একটু লেবু হলে এটার টেস্ট আরও বেড়ে যায়, এটা তো সবাই জানে। দেখছেন উনি বলতেছে যে অনেক ভালো হয়েছে, গুড। উনি এভাবে খাইতেছে কারণ উনি কাচ্চি খাওয়ার জন্য এখনো কিছু খায় নাই, সকাল হইতে অনেক ক্ষুধার্ত নিয়ে বসে রয়েছে যে যখন কাচ্চি হবে তখনই খাবে, তাই মন ভরে কাচ্চিটা খাইছে, কারণ কাচ্চিটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে।